অল বাংলা স্টাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানা অনেক স্বাগতম তো বিগত বছরের যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম যেটা হচ্ছে ইংরাজি বাংলা দু হাজার পনেরো সালের সেই প্রশ্নগুলো তোমাদের আমি দিয়ে দিয়েছি ঠিক আছে চলো আজকে সেটার থেকে আমি যাব সেটা হচ্ছে ইতিহাসে তো ইতিহাসের সেই দু হাজার পনেরো সালের যেই বিগত প্রশ্নগুলো যা দু হাজার কুড়ি সালে আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাদের আমি ভিও আকারে দেখাবো চলো সেই কথাটা বেশি না বাড়িয়ে তো ভিডিওতে চলে যাওয়া যাক ইতিহাসের যেটা হচ্ছে পার্ট এ পার্ট বি পার্ট এ পার্ট যেটা এ সেখানে কি থাকে সেখানে থাকে হচ্ছে বড় প্রশ্ন পার্ট বিতে থাকে সমস্ত এমসিকিউ এসিকিউ চলো পার্ট এ দেখাচ্ছি পরীক্ষার প্রশ্নে পার্ট এই থাকে প্রথমে তো উপরে প্রশ্ন কী আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক তো প্রতিটি বিভাগ বলতে এখানে কটি বিভাগ আছে এখানে হচ্ছে ক আছে আর খ আছে ঠিক আছে প্রতিটি বিভাগ মানে পাঁচটা লিখতেই হবে মানে পাঁচটা লিখতে হবে বলতে কি মানে এই দুটো বিভাগ থেকে যে দুটি বিভাগ থেকে দুটি প্রশ্ন অ্যাটেন্ড করতেই হবে ঠিক আছে যে তুমি ভাবছো যে উপরে অর্থাৎ বিভাগ কয়ে রয়েছে একটা দুটো তিনটে অথবা রয়েছে চারটে উপরের থেকে আমি চারটে করবো নিচের থেকে একটা করবো তাও হবে না উপর থেকে কোনো তিনটে বা নিচের থেকে যে কোনো তিনটে বা উপর থেকে যে কোনো দুটো নিচের থেকে তিনটে বা নিচের থেকে দুটো বা উপর থেকে যে কোনো তিনটে এরকম হবে ঠিক আছে সিস্টেমটা এই তো চলো প্রথম প্রশ্ন মিথ বা উপকথা বা লিজেন্ড বা পুরাকাহিনী বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে ফাইভ প্লাস থ্রি দা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন লেন্ডের তত্ত্ব আলোচনা করো দাগ ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যের অবসান কেন হয় অথবা আছে কি পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো চার দাগ ভারতের সমাজ সংস্কার হিসাবে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো তারপর বিভাগ খ পাঁচ দাগ মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনে উনিশশো উনিশ যেটা সমালোচনামূলক আলোচনা করো ছয় দাগ হচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ছয় সাত দাগ সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল অথবা আছে সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো বা ফলাফল এই সংকটের ভারতের ভূমিকা কি ছিল তারপর আট দাগ স্বাধীন ভারতের উত্থান শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো এবার আছে পার্ট বি যেগুলো হচ্ছে আমাদের এমসি আছে তো প্রথম প্রশ্ন ঢাকায় সার্ক এস এ এ আর সি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত কত খ্রিস্টাব্দে তো আমিগুলো সালগুলো বলবো না ঠিক আছে তো দেখো সার্কের ফুল ফর্মও কিন্তু জেনে নিতে হবে ঠিক আছে এইগুলো কিন্তু মানে প্রশ্নের মধ্যে অনেক কিছু থেকে যায় যা প্রশ্ন থেকে উত্তর পেয়ে যাবে এবার হচ্ছে দুই দায় উনিশশো নব্বই দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময় তিন দায় ওলন্দাজ রায় হাত থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ করে সমৃদ্ধ জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কত খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল আরব লীগে যোগদানকারী দেশ হলো কে সমূহ আছে যেটা এ দাগ বিদা সি ডিদাক এটা কিন্তু মাথায় রাখবে তারপর হচ্ছে উত্তর আটলান্টিক সামরিক জোট যাকে বলা হয় ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেডিং অর্গানাইজেশন কবে গঠিত হয়েছিল তারপরে ইয়ালটা সম্মেলন আহত হয় কত খ্রিস্টাব্দে তারপরে খাল জাতীয়করণ করেন কে তারপর হচ্ছে যেটা স্তম্ভ মিলাও ক স্তম্ভ এবং স্তম্ভ যেটা হচ্ছে প্রথম আছে জেনারেল তোজো বি হচ্ছে হচিমিন সি হচ্ছে চো এন লাই ডি হচ্ছে সুকর্ণ আর এই পাশে ক্ষয় স্তম্ভ আছে ইন্দোনেশিয়া এ বি আছে চীন সি আছে জাপান ডি আছে ভিয়েতনাম উত্তর কোনগুলো হবে যেখানে হচ্ছে বিকল্প সমূহ এ দাগ বি দেখ সি ডি দাগ ঠিক আছে তারপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন তারপর ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন তারপরে নৌবিদ্রোহ বিদ্রোহ প্রথম শুরু হয়ে কোথায় তারপর উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন কে গান্ধী প্রবর্তিত হরিজন কথাটির অর্থ কী এইটা দু হাজার উনিশ সালে দিয়েছে তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করেন কে তারপরে সিং হুই এর প্রবক্তা কে ছিলেন চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কে সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে তারপর বিশ্বালিঙ্গম দক্ষিণের ড্যাশ নামে পরিচিত তারপর হচ্ছে কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান তারপরে লর্ড কর্ণওয়ালির প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা হলো ড্যাশ বিকল্প সমূহ আছে কিন্তু তোমরা টিক দিয়ে দেবে না যে এ হবে বি হবে সি হবে ডি হবে বিকল্পসমূহ হতেও পারে যে এ আর বি এরকম ঠিক আছে আমি কিন্তু উত্তর যা উত্তর তোমাদের বলছি না ঠিক আছে উত্তরগুলো তোমরা এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে নিজেরা সলভ করার চেষ্টা করবে যদি কোনো বাই চান্স তোমরা যদি না পেয়ে থাকে একটা প্রশ্নে তাহলে আমাকে অবশ্যই জানাবে কিন্তু নিজের আগে চেষ্টা করবে ঠিক আছে তারপরে ভারতের ইতিহাসে জাতীয় এই সরি আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল ড্যা কারা তারপর হচ্ছে ইম্প্রয় দ্য হায় স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক কে তারপরে হচ্ছে ভারতের ইতিহাসে জাতীয়তাবাদের ব্যাখ্যাকার হলেন কে তারপরে হচ্ছে আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে তো পার্ট বিয়ের যেই হচ্ছে দুই দাগ যেটা হচ্ছে বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় অর্থাৎ এক নাম্বার যেগুলো আমরা এসে কেউ বলি এক দাগ দক্ষিণ আফ্রিকার প্রথম অশেষাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি তো এই প্রশ্নটা হচ্ছে টেস্ট পেপার হচ্ছে দু হাজার উনি দু হাজার সালটা ঘাটলে তোমরা পেয়ে যাবে আমার কাছে রয়েছে টেস্ট পেপার তো এখন টেস্ট পেপার নিয়ে আলোচনা করা যাবে না তোমাদের সেই মানে বুঝতেই পারছো যখন পরীক্ষা আগে আসবে তখন সেই সময় টেস্ট পেপার সমস্ত কিছু আমি সলভ করে দেবো তারপরে হচ্ছে ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কীভাবে ভাগ করা হয় তারপরে ডিএনবিএন ফুতে কি কী ঘটেছিল অথবা বেনবেল্লা ছিলেন তারপর হচ্ছে ফিদেল কে ছিলেন কিউবা আর ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝায় তারপরে হচ্ছে ট্রুম্যান নীতি কি। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন অথবা উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল তারপরে ক্যাবিনেট মিশন কেন হাতে আসেন ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন অথবা মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো তারপরে রাউলাট আইনের পিছনে কি উদ্দেশ্য ছিল মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন দলিত কাদের বলা হয় আলেকজান্ডার ডাফ কে ছিলেন অথবা চুইয়ে নীতি কি নানকিং এর সন্ধির দুটি শর্ত লেখো অথবা টাইপিং বিদ্রোহ কবে এও কেন হয় তারপরে কোন চার্টার কোন চার্টার আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায় তারপরে বাণিজ্য মূলধন কাকে বলে যে এই অপশনের লেখা বইটির নাম কি অথবা হিল ফার্ডিংয়ের বইটির নাম লেখো তারপর হচ্ছে আমেরিকা মহাদেশ কী আবিষ্কার করেছিলো অথবা ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বা পর্তুগিজরা বাণিজ্য কুটি স্থাপন করেছিল ঠিক আছে তো আশা করি এই পুরো হচ্ছে দেখে নিলে তোমরা হচ্ছে পিডিএফটা যাকে বলা হয় তো দু হাজার পনেরো সালের প্রশ্ন ইতিহাস তো এর আগে আমি বাংলা ইংরাজি দিয়ে দিই চ্যানেলে তোমরা দেখে নিতে পারো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকো